সুপ্রভাত, কেমন আছেন সকলে? আশা করি আজকের ভিডিওটা আমার যে সকল বন্ধুরা দেখছেন তারা প্রত্যেকেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন এবং আমরাও রাধা মাধবের কৃপায় বেশ ভালোই আছি। আজ হচ্ছে 21শে এপ্রিল শুক্রবার, আর ঘড়িতে এখন সকাল 6টা মতন বাজে। সকালবেলা ঘুম থেকে উঠেই ঘরের সমস্ত জানলা দরজাগুলোকে খুলে দিই, তবে আমাদের পূর্ব দিকটা পাশের জমিগুলো সব ফাঁকা, সেই জন্য সকালবেলা ঘুম থেকে ওঠার আগেই সূর্যের রোদটা ডাইরেক্ট আমাদের ঘরে এসে পড়ে, সেই জন্য পূর্ব দিকের জানলাগুলো মোটামুটি আমি এই গরমকালটাতে একেবারে বন্ধ করেই রেখে দিই। বিকেলবেলায় যখন রোদটা পড়ে যায় তারপরে আস্তে আস্তে সমস্ত জানলা দরজাগুলো পূর্ব দিকে খুলে দিই। তবে আজকের ওয়েদারটা কিন্তু অন্য দিনের থেকে একটু আলাদা। আজকে সকালবেলা থেকে সূর্যের দেখা নেই, আকাশে বেশ মেঘ রয়েছে, সেজন্য পূর্ব দিকে জানলা বলতে আমার হলঘরে যে জানলাটা রয়েছে সেই জানলাটাকে আমি এক পাটি খুলে দিলাম। তবে ছোটবেলায় মাঝে মাঝেই দেখতাম বৈশাখ মাসে ঘন কালো মেঘ করে মাঝে মাঝেই ঝড় বৃষ্টি হতো, তবে আজকাল কিন্তু আর বৈশাখ মাসে ঝড় বৃষ্টির দেখা নেই, আর যদি বা ঝড় হয় তাহলে তো আয়লা, আমফান মানে বিশাল বড় বড় নাম, আর যখন হয় একেবারে ভেঙে চুড়ে তছনছ করে রাখে। আমাদের মতন যাদের বাড়িতে এসি রয়েছে আমরা তো গরমকালে টুক করে সুইচটা চালিয়ে ঠান্ডা ঘরের মধ্যে বসে আরাম করে নিই, কিন্তু এমন অনেকেই আছে যাদের বাড়িতে এসি নেই, তাদের কিন্তু সত্যি গরমে সাংঘাতিক কষ্ট হয়। আর এই বছর গরমের তাপমাত্রা এতটাই বীভৎস হয়েছে যে কোনো বছর কিন্তু এই রকম গরমটা পড়ে না, তাই আজকে আকাশে মেঘটা দেখে সত্যিই মনে খুব আনন্দ হচ্ছে। নিজেদের তো ভালো লাগবেই, তাছাড়া ওর যারা একদম গরিব তাদের কথা ভেবে কিন্তু আজকে মনে হচ্ছে তারা একটু শান্তিতে শুতে পারবে। শুনলাম আজকে নাকি বৃষ্টি হওয়ারও কথা আছে, দেখা যাক, আবার আবহাওয়া দপ্তর তো আবার সবসময় সঠিক খবরও দেয় না। এর আগে যখন আমরা ছত্তিশগড়ের রায়গড় সিটিতে থাকতাম ওখানে থাকাকালীন কিন্তু সাংঘাতিক গরম পড়ত, তবে জানেন দরজা জানলা বন্ধ করে রাখলে ঘরের মধ্যে কিন্তু সেরকম একটা গরম লাগতো না। ওখানে কিন্তু আপনি মানে লোয়ার ক্লাস বা হায়ার ক্লাস সকলের ঘরেই কিন্তু একটা করে কুলার আপনি দেখতে পাবেন। আমার বাড়িতেও কিন্তু কুলার ছিল যখন আমি রেন্টে ছিলাম ওখানে। একবার তো ওখানে গরমে আমার একটা হাওয়াই চপ্পলের ওপরের ফিতেটা বাইরে ছিল বলে উঠোনে তাপে সূর্যের ওটা না ওপরের ফিতেটা কিন্তু খানিকটা নরম হয়ে গলে গলে গেছিলো, তার মানে ভেবে দেখুন কি সাংঘাতিক পরিমাণে গরম পড়তো। আর গরমটা ওখানে বেশি ছিল বলে ওখানে কিন্তু দিনের বেলায় ভীষণভাবে লু চলতো, যার জন্য স্কুল কলেজ বা অফিস কাছারিতে যেই রাস্তায় বেরোতো সকলে কিন্তু মুখ চোখ একেবারে ঢেকে ঢুকে বেরোতো। তবে কলকাতার গরমটা কিন্তু ওখানকার থেকে সম্পূর্ণ আলাদা, কিন্তু তবুও কলকাতার এই গরমে এত পরিমাণে ঘাম হয়, এত অস্বস্তি হয়। তো যাই হোক, আমার বাড়ির যে কাজের মেয়েটা আছে সেও কিন্তু এই গরমে আজকাল প্রায়শই বলে বৌদিগো সারা রাত গরমে ঘুম হয়নি, কথাগুলো শুনে কিন্তু সত্যি ভীষণ খারাপ লাগে। তাই আজকে আকাশে যখন মেঘ করেছে সেটা দেখে ভিতরে এত আনন্দ হচ্ছে যে একটু যদি ঝড় বৃষ্টি হয় তাহলে কিন্তু এই মানুষগুলো একটু স্বস্তি পায়। রায়গড় থেকে আমি কলকাতায় শিফট করেছি 8 বছর মতন হয়ে গেছে, আর এই যে আমার কাজের মেয়েটা এ আমার বাড়িতে কাজ করছে প্রায় 7 বছর, অনেক পুরনো আর ভীষণ বিশ্বস্ত, সেই জন্য ভালোবাসার যে বন্ডিংটা সেটাও কিন্তু আজ অনেক শক্তপোক্ত হয়ে গেছে। বেশ কয়েক মাস আগের কথা বলছি, একবার আমার মেয়ের আকাশ ইনস্টিটিউটে একটা এক্সাম ছিল বলে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ওর বাবার সাথে ও ইনস্টিটিউটে এক্সাম দিতে গেছিলো, আর সেই দিনকে সকাল থেকে আমার শরীরটা ভীষণ খারাপ লাগছিল, আর ওরা চলে যাওয়ার পরপরই আমার বেধম জ্বর আসে। আমি তো শুয়েছিলাম, বিকেলবেলা আমার কাজের মেয়েটা যখন কাজ করতে আসে তখন যখন দেখলো বৌদি শুয়ে আছে ও তখন এসে আমাকে বলছে, বৌদি তুমি তো এই সময় শুয়ে থাকো না, তুমি এখন কেন শুয়ে আছো, তোমার কি শরীর খারাপ? তো আমার চোখ মুখ দেখে ও মনে হলো কিছুটা বুঝতে পেরেছে এবং কপালে হাত দিয়ে তখন দেখে বললো, বৌদি তোমার তো বেধম জ্বর এসেছে গো, বাড়িতে একটা লোক নেই তোমাকে ওষুধ দেবে, দাঁড়াও আমি তোমার মাথায় একটু জলপট্টি করে দিচ্ছি। তো এই যে জলপট্টি করে দিচ্ছি কথাটা, এটাই আমার কাছে কিন্তু একটা অনেক বড় মানে কথা, কারণ মাথায় এসে জলপট্টি দেবে, মুখের সামনে কেউ জল এনে দেবে, এইসব তো খুব আপনজনরা করে, তাই না? এটা কি ভালোবাসা না থাকলে হয়? সেজন্য আমার মনে হয় ভালোবাসা হচ্ছে একজনের অন্তর থেকে অন্যকে দেওয়া একটা অমূল্য উপহার। এই যে আমি ইউটিউবে আমার লাইফস্টাইল ব্লগ শেয়ার করি, সেই ব্লগটাকে দেখে এমন অনেক বন্ধু আছে এত সুন্দর কমেন্টস করে, ওই কমেন্টসগুলো পড়ে আমি এত আপ্লুত হয়ে যাই, আর এগুলো থেকে জানেন তো আমার ভীষণভাবে নতুন কিছু করার একটা অনুপ্রেরণা আসে।
আবার এমন কিছু মানুষের এমন কিছু কমেন্টস পড়ে সাথে সাথেই মনে হয় ইউটিউবটা আমি কেন করছি। তবে এই যে দুই ধরনের কমেন্টসগুলো দুটো ধরনের কিন্তু মানসিকতার পরিচয় দেয়। তো যাই হোক, আমি ভালোটাকে সঙ্গে নিয়েই আমি কিন্তু এগিয়ে চলেছি, কারণ অতীত যতই কঠিন হোক না কেন প্রত্যেকটা দিনই কিন্তু একটা নতুন সম্ভাবনা শুরু। তবে একটা জিনিস আমি সবসময় নিজেও মনে রাখি এবং আমার মেয়েকেও শিখিয়েছি যে কাউকে ছোট করে কখনো বড় হওয়া যায় না। তো যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে মোটামুটি ঘরের সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, আর আজকে ব্যালকনিতে বেশ কিছু গাছ আছে, সেই গাছের শুকনো পাতাগুলো নিচের এই আর্টিফিশিয়াল ঘাসের মধ্যে পড়লে ভীষণ বাজে লাগে। তো রোজ রোজ তো এটাকে পরিষ্কার করা সম্ভব হয়ে ওঠে না, সেই জন্য ভাবলাম আজকে একটু পরিষ্কার করে নিই। তাছাড়া আজকে আমার এই মানে ব্যালকনির জানলার মধ্যে খানিকটা মিছরি আর একটা বাটিতে একটু জল রেখেছি, কারণ আমি প্রত্যেক দিন ঠাকুরকে যে প্রসাদগুলো থাকে মিছরি বা নকুলদানা সেগুলো আর খাওয়া হয় না বলে খুব একটা সেগুলোকে না আমি জানলার মধ্যে রেখে দিই। অনেক সময় বাইরের পাখি বা কিছু পিঁপড়ে সেগুলোকে খায়, আর একটা বাটিতে জল দিয়ে রেখেছি, সেখানে থেকে এসেও কিন্তু মাঝে মাঝে পাখিরা দেখেছি জল খায়। তো যাই হোক, মোটামুটি এই জায়গাটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। চলুন আজকে আমি একটুখানি নিহারি মাছ তরকারি রান্না করব, সেই জন্য মাছটাকে একটু বার করে জলে দিয়ে রাখি, তাহলে আস্তে আস্তে এটা নরম হয়ে যাবে এবং বাকি ঘরের কাজগুলো আমি একটু একটু করে সেরে নিই। কাজের মেয়েটা এসে ঘরের সমস্ত কাজকর্ম সেরে দিয়ে চলে গেছে, আর ও যখন কাজে আসে তখন আমি এই চেয়ারগুলোকে না খাটের ওপরে তুলে দিই, তাহলে ও নিচেটা ঝাঁট দিয়ে ভালোভাবে মুছে পরিষ্কার করে দিয়ে যাওয়ার পরে তারপরে আমি চেয়ার ফেয়ারগুলোকে নামিয়ে দিই। চলুন গাছগুলোতে গিয়ে এবার একটু জল দিয়ে নিই, কারণ সকালবেলায় গাছগুলো যদি একটু জল না দেওয়া হয় তাহলে সারাদিনের গরমে বিকেলবেলায় একদম শুকিয়ে যাবে। এক চিলতে বাগান হলে কি হবে জানেন, এখানে যে কটা গাছ আছে প্রত্যেকটা গাছেই কিন্তু অল্প স্বল্প করে ফুল দেয়, আর এগুলো দেখতে এত ভালো লাগে, তবে বিশেষ কিন্তু কিছু যত্ন নেওয়া হয় না। গাছগুলোতে দুবেলা করে একটু জল দেওয়া হয় আর মাসে একবার করে একটু করে সার, তাতেই দেখুন কি সুন্দর ফুল ফুটেছে। প্রত্যেকটা জিনিসেরই কিন্তু পরিচর্যার প্রয়োজন, আর সেই জন্য সোফার পাশে যে দুটো শো প্ল্যান্ট আছে সেইগুলোর প্রত্যেকটা পাতাকে একটা একটা করে পরিষ্কার করা তো সম্ভব নয়, তাই সেই জন্য একটু করে স্প্রে দিয়ে আমি ভালোভাবে পরিষ্কার করে নিই। আর এই যে ঘরের সমস্ত কাজকর্ম সেরে এবার বসেছি এক গ্লাস জল নিয়ে একটু রেস্ট নিতে। তবে বেশ কিছুদিন যাবত গরমটা খুব পড়েছে বলে এখন আর স্নান করে সবার আগে ঠাকুরকে দিয়ে তারপরে রান্নাবান্না করতে যাই না, আগেই আমি দুপুরে রান্নাবান্নার কাজটা কমপ্লিট করে তারপরে স্নান ফান সেরে একেবারে যাই ঠাকুরকে পুজো দিতে। জানি সেক্ষেত্রে ব্রেকফাস্ট করতে একটু লেট হয়ে যায়, কিন্তু গরমের জন্যই এই নিয়মটা আমাকে পরিবর্তন করতে হলো। এই মাত্র জাস্ট দুধালা দুধটাকে দিয়ে গেল, আর গরম পড়েছে, দুধটাকে একটু জাল দিয়ে নিই, তারপরে বাকি কাজগুলো সারব। আর এই গরমের সময় প্রত্যেক দিন কিন্তু আমাদের বাড়িতে নয় রায়তা নয় টক দই শুধুই খাওয়া হয়, আর সেই জন্য প্রতিদিনই কিন্তু আমি বাড়িতে এইভাবে দইটাকে পেতে নিই। চলুন দেরি না করে তাহলে এবার চটপট রান্নাবান্নাটাকে সেরে ফেলি। আমি ভাতের চালটাকে প্রত্যেক দিন একটু ভিজিয়ে রাখি, তাহলে ভাতটা তাড়াতাড়ি হয়ে যায়, আজকে সেটা করা হয়নি, আর সেই জন্য এখন আমি ভালো করে চালটাকে ধুয়ে ভাতটাকে বসিয়ে দিচ্ছি। আর আজকে আমি বাড়িতে একটু পাট শাকের ঝোল রান্না করব। অনেকে কিন্তু পাট শাকের ডালও রান্না করে, তবে আমার মেয়ে এবং আমি দুজনে কিন্তু পাট শাকের ঝোলটা বেশি ভালোবাসি। আর এই পাট শাকের ঝোলের সাথে পটল ভাজা বা একটু পেঁয়াজ ভেজে আলু সেদ্ধ মাখা সেটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো আজকে আমি একটু পটল ভাজাই করব, আর মোটামুটি আমি লোটে মাছের একটু তরকারি করেছি, তো এই দিয়ে কিন্তু আজকে আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া হবে। আর এই যে দেখুন 10:15 মতন বাজে, মোটামুটি রান্নাবান্না কমপ্লিট করে এখন আমি স্নানটাকেও সেরে নিয়েছি। প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠেই মোটামুটি ঘরে টুকটাক কাজকর্ম সেরেই ঠাকুরের ফুলগুলো তুলে নিয়ে আসি, আজ আর সেটা করা হয়নি, সেজন্য এখন নিচে চলে এসেছি ঠাকুরের ফুলগুলো তুলে নেব বলে। একটা কথা আজকে আপনাদের সাথে শেয়ার না করে পারছি না, সেটা হচ্ছে আমি যখনই ঠাকুরকে পুজো দিই না কেন
পূজোর শেষে আমার বাড়িতে আমার হাজবেন্ড মেয়ে সবাই কিন্তু আমার পাশে এসে দাঁড়ায়, আর সব শেষে ঠাকুরকে প্রণাম করে ঠাকুরের আরতির তাপটা মাথায় নিয়ে তবে যায়। এই কথাটা ভাবলে আমার মনটা এত আনন্দ হয়, আর এমন দৃশ্য বোধহয় শুধু মন্দিরেই দেখা যায়। তাই গর্বের সাথে বলছি যে আমার বাড়িটাও কিন্তু মন্দিরের থেকে কিছু কম নয়। তো যাই হোক, মোটামুটি ঘরের পুজো আমার এখন কমপ্লিট হয়ে গেছে। আজকে যদিও হাজবেন্ড বাড়িতে ছিল না, ও জিমে গেছিল, আর এই সবে ফিরছে। আর আজকে আমাদের ব্রেকফাস্টে রয়েছে ছাতু মাখা। এই পেঁয়াজ লঙ্কা আর একটু কাঁচা তেল দিয়ে ছাতু মাখার সাথে ঠান্ডা ভাত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আজকে এই দিয়ে আমরা ব্রেকফাস্ট করছি। আর আজকে আমাদের দুপুরের মেনুতে রয়েছে এখানে পাট শাকের ঝোল, তার সাথে রয়েছে লোটে মাছের তরকারি, আর এখানে রয়েছে পটল ভাজা আর একটু দই। এই দিয়ে কিন্তু আজকে আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া হবে। বহুদিনের একটা খুব বাজে অভ্যাস হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটা ভাত ঘুম দেওয়া, আর সেই ঘুম দিয়ে এখন দেখুন দেখতে দেখতে ঘড়িতে 4:30 মতন বাজে। প্রবীরের আজকে ডিউটি রয়েছে, তাই ও এখন ডিউটি বেরিয়ে যাচ্ছে। আজকে সকালবেলা জলের মেশিনটাকে চালাতে গিয়ে দেখলাম হঠাৎ করে সুইচটা খারাপ হয়ে গেছে, তাই বিকেলের দিকে একজন মিস্ত্রি আসার কথা, ইলেকট্রিকের মিস্ত্রি, যে আমাদের ইলেকট্রিক বোর্ডটাকে সারিয়ে দিয়ে যাবে। তো সেই জন্য 5:10 মতন বাজে সেই মিস্ত্রি এসেছে, আর এখন দেখতে দেখতে ঘড়িতে 5:45 মতন বাজে। তো এই মাত্র জাস্ট মিস্ত্রিটা গেল, তাই ভাবছি এখন মেয়েকে একটু মুসম্বির রস বানিয়ে দিই। তবে এই গরমের সময় ঠান্ডা ঠান্ডা শরবত বা ফলের রসটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে, আর মুসম্বি রসে বেশ উপকার আছে। তাই প্রত্যেক দিন বিকেলবেলার দিকেই আমি মেয়েকে একটু করে ফলের রস বানিয়ে দিই। আর আজকে পড়তে পড়তে এই সময়টা তার ব্রেক টাইম চলছে, সেজন্য দুজনে মিলে মা মেয়েতে একটু গল্প করছি। আজকে আবার এই সময় গল্প করতে করতে একটা আবদার করে বসেছে, সেটা হচ্ছে আমাকে বললো, মা আজকে একটু দই ফুচকা বানিয়ে দাও না। তো আমার বাড়িতে অ্যাকচুয়ালি কিছুদিন আগেই মেট্রো থেকে একটা ফুচকার প্যাকেট নিয়ে এসেছি, তো সেইটাকেই ভাবছি আজকে সন্ধ্যাবেলার দিকে তৈরি করব। ঘড়িতে এখন 8:30 মতন বাজে, আর সন্ধেবাতি দিয়ে আমিও চলে এসেছি আজকে দই ফুচকা বানাতে। তো এখানে আমি খানিকটা আলু সেদ্ধ করে রেখেছি, আর তার মধ্যে খানিকটা ভাজা জিরে, চাট মশালা, একটু গোলমরিচের গুঁড়ো, লেবুর রস, নুন সব দিয়ে আলু সেদ্ধটাকে ভালোভাবে মেখে সামান্য একটু পেঁয়াজ কুচিয়ে রাখলাম। আর এই হচ্ছে সেই রেডিমেড ফুচকার প্যাকেট, আর এটার মধ্যে না ঠিক কয়েনের মতন ছোট ছোট দেখুন এই রকম ধরনের ফুচকার রেডিমেড তৈরি করা আছে, এগুলোকে তেলে ভাজলেই হয়ে যাবে। তো আজকে ফুচকাগুলোকে প্রথমবার ভেজে দেখলাম, দোকানের থেকে কিন্তু কিছু কম নয়, বেশ গোল গোল ভালোভাবে বলের মতন ফুলেছে, মানে দেখেই কিন্তু সত্যি জিভে জল চলে আসছে। তবে ফুচকা খেতে কিন্তু আমি আমার মেয়ে দুজনেই ভীষণ ভালোবাসি, তবে দই ফুচকা আমাদের পাড়ায় একজন বানায়, তার ফুচকাটা কিন্তু দই ফুচকা ভীষণ টেস্ট হয়। তো সেই দই ফুচকা কিন্তু আমার হাজবেন্ডও মাঝে মাঝে নিয়ে আসে, আমরা সবাই একসাথে খাই। তো আজকে যেহেতু হাজবেন্ড নেই, তো প্রথম দিন আজকে আমি আর মেয়ে ট্রাই করি, যদি ভালো হয় তাহলে পরের দিনকে আবার 3 জন মিলে বানিয়ে খাবো। আর এখানে প্রত্যেকটা ফুচকার মধ্যে আমি খানিকটা করে আলু সেদ্ধ, তার উপরে খানিকটা কুচোনো পেঁয়াজ, খানিকটা করে ফেটিয়ে নেওয়া টক দই, আর তার উপরে খানিকটা তেঁতুলের চাটনি দিয়ে দিলাম, এটাও আমি মেট্রো থেকেই নিয়ে এসেছিলাম। তো চলুন এবার দুজনে মিলে একটু দই ফুচকাটা খেয়ে নিই। যদি রেসিপিটা ভালো লাগে আপনারাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। তো আজকের মতন এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই করে দেবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে, ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, গুড নাইট অ্যান্ড বাই।